আসসালামু আলাইকুম শুধু দর্শকবৃন্দ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একটা টিভির নতুন একটি অনুষ্ঠানে অনুষ্ঠানটির নাম মন নামটি শুনে আপনারা বুঝতে পারছেন যে আমরা এখানে আমাদের মনের বিভিন্ন বিষয় এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে কথা বলবো আর এ বিষয়ে কথা বলতে আমরা স্টুডিওতে হাজির হয়েছি দুইজন মনোবিজ্ঞানী আমি মনোবিজ্ঞানী নাজমুল হোসেন আর আমার সাথে রয়েছে আমি মনোবিজ্ঞানী সৈয়দা জাকিয়া সুলতানা দর্শক মণ্ডলী প্রতি বছর বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয় দশই অক্টোবর হ্যাঁ দশই অক্টোবর একদিন পালন করলেও আমরা চাই প্রতিদিনই আমাদের পরিবার এবং সমাজে মানসিক স্বাস্থ্য দিবস এবং মনের শান্তি বজায় থাকুক দর্শক মণ্ডলী এই বছর আমাদের মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল মেন্টাল হেলথ ইজ এ ইউনিভার্সাল হিউম্যান রাইট মানে হচ্ছে মানসিক স্বাস্থ্য হচ্ছে সার্বজনীন মানবাধিকার এখন আমরা একটু জানতে চাই মানবাধিকার বিষয়টা কি হ্যাঁ মানবাধিকার বিষয়টা হচ্ছে মানুষের অধিকার জন্মগ্রহণ করার মাধ্যমে মানুষ এই অধিকার প্রাপ্ত হয় এই অধিকারের মধ্যে আমরা বলে থাকি মৌলিক অধিকার যেমন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসাও আছে এই চিকিৎসার মধ্যে আমাদের পড়ে যায় মানসিক স্বাস্থ্য চিকিৎসা এবং এটা একজন ব্যক্তি যে কোনো জায়গায় জন্মগ্রহণ করুক না কেন অর্থাৎ যে কোনো দেশে যে কোনো বর্ণের হোক গোত্রের ধর্মের হোক সে নারী হোক পুরুষ হোক সার্বজনীনভাবে সে এটা পেতে পাওয়ার অধিকার রাখে তো আমরা এখন জানব যে তাহলে মানসিক স্বাস্থ্য যেহেতু সার্বজনীন তাহলে সার্বজনীন মানবাধিকার বিষয়টা কি উনিশশো সালে জাতিসংঘের সাধারণ সভায় মানবাধিকার বিষয়টি প্রস্তাব পাশ হয় এবং এরপর থেকেই সবার জন্য মানবিক অধিকার এই বিষয়টা নিয়ে কাজ শুরু হয় হ্যাঁ এই বিষয়টা উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ মানসিক স্বাস্থ্য যাতে এই পৃথিবীতে উন্নতি হয় তবে এটা দেখবার বিষয় আছে যে ডিক্লারেশন বা যেখানে বলা হয়েছে যে তিনটা বিষয়ের প্রতি সেটা হচ্ছে ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা পাবে একজন মানুষ মানুষ মানসিক স্বাস্থ্য চিকিৎসা সে নিতে পারবে সেই অধিকার অর্থাৎ সে স্বাধীনতা পাবে কখনো চাইলে সে নিতে পারবে কখনো চাইলে যে আমি নিতে চাই না সে বিষয়ে থাকবে তারপর হচ্ছে তাকে সম্মানজনক একটি অবস্থানে থাকতে হবে অর্থাৎ একজন মানসিক রোগী সে যে অসম্মানীয় তাকে আমি অসম্মান করব সেটা থাকা চলবে না এবং সমতা থাকতে হবে শারীরিক সমস্যা হলে যেমন আমরা চিকিৎসা নিতে চাই চিকিৎসা দিতে চাই তেমনিভাবে মানসিক সমস্যা হলেও আমাদেরকে চিকিৎসা দেওয়ার অধিকার দিতে হবে এবং পেতে হবে তো দর্শকবৃন্দ এখন আমরা যেহেতু জানি যে মানসিক স্বাস্থ্য বিষয়ক তো মানসিক স্বাস্থ্য কী বা স্বাস্থ্য কী এ বিষয়টা আমরা একটু আলোচনা করতে চাই সত্যি আসলে এটা খুবই জরুরি এই বিষয়টা আমাদের জানা যে আসলে স্বাস্থ্য মানে কি স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি স্বাস্থ্য মানেই হচ্ছে চারটে বিষয়ের সমন্বয়ে গঠিত প্রথম হচ্ছে আমাদের শারীরিক সুস্থতা তারপরে হচ্ছে আমাদের মানসিক সুস্থতা আমাদের সামাজিক সুস্থতা এবং আমাদের আত্মিক বা ধর্মীয় ধর্মীয় সুস্থতা বা আমরা এটাকে বলতে পারি আধ্যাত্মিক সুস্থতা এই চারটা বিষয়ে যখন একজন মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকবে তখনই তাকে আমরা বলতে পারি সেটাই হচ্ছে স্বাস্থ্য এবং এই চারটার যে কোনো একটাতে যদি সমস্যা হয় তখন বলতে হবে যে ব্যক্তিটি অসুস্থ উনি সুস্থ না আপনি দারুণ বলেছেন যে যে কোনো একটির অ্যাপসেন্ট মানে যদি সুস্থ না থাকে অর্থাৎ মানসিকভাবে অসুস্থ থাকলেও আমরা বলবো যে অসুস্থ একজন লোক তাহলে এই মানসিক স্বাস্থ্য কথাটা মানে কি মানসিক স্বাস্থ্যটা কোথেকে এসেছে মানসিক স্বাস্থ্য কথাটা এসেছে আমাদের মন থেকে তাহলে আমরা একটু আলোচনা করি যে মন বলতে আমরা কি বুঝি অনেক সময় আগে মানুষ মনে করতো মন মানি আত্মা কিন্তু এখনকার যুগে মানুষ বুঝে গিয়েছে মন হচ্ছে আত্মা নয় মন হচ্ছে আমাদের ইন্টারনাল যে প্রসেস অর্থাৎ আমাদের মস্তিষ্কের যে প্রসেসগুলো যেমন আমরা চিন্তা করি অর্থাৎ আমরা ভাবি আমরা আমাদের অভিজ্ঞতা জমে আমাদের ব্রেইনে তারপর হচ্ছে আমাদের যে মূল্যবোধ আমাদের চেতনা আমাদের মনোভাব আমাদের স্বপ্ন এগুলার একটি প্রস্ফুটন অর্থাৎ প্রভাব পড়ে আমাদের অনুভূতিতে অর্থাৎ আবেগে বা ইংরেজিতে আমরা বলি ইমোশনে এবং এই আবেগের মাধ্যমে তখন আমাদের এক ধরনের প্রতিক্রিয়া দেখা দেয় সেই প্রতিক্রিয়া হইতে পারে শারীরিক প্রতিক্রিয়া হতে পারে আমাদের আবেগে এবং আচরণগত এই যে তিনটা বিষয়ের যে সমন্বয় এটাকে আমরা বলি আমাদের মন এবং মনের সাথে অবশ্যই আমাদের মস্তিষ্কটা অঙ্গাঙ্গীভাবে জড়িত তাহলে আমরা জানলাম যে কোনো একটার অনুপস্থিতিই আমরা অসুস্থ বলবো এবং অসুস্থ হয়ে পড়ব অর্থাৎ মানসিকভাবে সুস্থ না থাকলেও একজন মানুষ অসুস্থ বলা যেতেই পারে তো তাহলে আমাদের বোঝা দরকার মানসিক স্বাস্থ্য বলতে আমরা আসলে কী বুঝি যেহেতু আমাদের এ বিষয়ে অনেক কিছু অজানা রয়েছে তো এই মানসিক স্বাস্থ্য কথাটা থেকে এসেছে এসেছে মন থেকে তাহলে আমরা বুঝি যে আমাদের মন কী তো এই কথা বলতে গিয়ে হঠাৎ মনে পড়ছে যে একসময় মানুষ মনে করত মন মানি আত্মা কিন্তু এখন যে আধুনিক যুগ মানুষ জেনে গেছে আত্মা আসলে মন নয় মন কি মন হচ্ছে আমাদের ইন্টারনাল যে প্রসেস অর্থাৎ ভিতরের যে প্রক্রিয়া মানসিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে কি আছে আমাদের আছে চিন্তা আমাদের আছে অভিজ্ঞতা অভিজ্ঞতাগুলো আমাদের মনের মধ্যে গেতে থাকে অর্থাৎ মস্তিষ্কের লং টার্ম মেমোরি স্মৃতিতে থাকে তারপর হচ্ছে আমাদের মনোভাব যেমন আমরা আমাদের নামাজের ব্যাপারে আমাদের পজিটিভ মনোভাব অর্থাৎ ইতিবাচক মনোভাব তারপর হচ্ছে আমাদের মূল্যবোধ আমরা মুসলমান আমরা আমাদের মূল্যবোধ আছে মূল্যবোধ আছে যে আমরা হালাল খাবার খাই তো এই যে মূল্যবোধ এগুলা কি হয় আমাদের অনুভূতিতে প্রভাব পড়ে বা অনুভূতি না বলে আমি আরও বলতে চাই আবেগ ইংরেজিতে যেটাকে বলা হয় ফিলিং তো এই ফিলিং আমাদের যেমন আছে উদাহরণ হিসেবে বলতে চাই আনন্দ আমাদের এক ধরনের অনুভূতি বা আবেগ তারপর দুঃখ আমাদের এক ধরনের অনুভূতি তো এই যে অনুভূতিগুলো কী করে আবার প্রতিক্রিয়া হিসেবে আমাদের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া হইতে পারে যেমন ধরেন শারীরিক প্রতিক্রিয়া আমরা যখন আনন্দিত হই আমাদের শারীর শরীরটা উচ্ছ্বল থাকে শরীরটা ভালো লাগে আবার দেখেন দুঃখ পেলে শরীরটা কেমন জানি নেতিয়ে যায় এরকম ধরনের আমাদের আচরণগত যেমন যখন দুঃখ থাকে কাজকর্ম করতে ভালো লাগে না তো এই ধরনের তারপর ইমোশনাল বা আমাদের প্রতিক্রিয়া হিসেবে ইমোশনাল হয় দুঃখ থাকলে আমাদের মনে হয় কিছুই ভাল লাগছে না এবং মনে হয় যে ভবিষ্যৎ কি হবে তো এগুলার যে তিনটা বিষয়ের যে কম্বিনেশন আমাদের যে ইন্টারনাল প্রক্রিয়া তারপর হচ্ছে আমাদের আবেগ এবং যে প্রতিক্রিয়া এই তিনটাকে মিলিয়ে আমরা বলে থাকি মন তাহলে বোঝা গেল মন কিন্তু মানসিক স্বাস্থ্য বলতে আমরা বেশিরভাগ বুঝি যে মানসিক অসুস্থতাটা কী তো মানসিক অসুস্থতায় কি মানসিক স্বাস্থ্য এ বিষয়ে আমি জানতে চাব আমার কলিগ সাইকোলজিস্ট জাকির কাছে আচ্ছা খুবই খুবই সুন্দর একটা প্রশ্ন এবং এটা আসলে আমাদের সবার মনের মধ্যেই থাকে কম বেশি যে মানসিক স্বাস্থ্য মানে কি অসুস্থতা মানে কি মানসিক স্বাস্থ্য কিনা মানসিক স্বাস্থ্যের মধ্যে দুইটা পর্যায় রয়েছে একটা হচ্ছে মানসিক অসুস্থতা পর্যায় এবং মানসিক সুস্থতা পর্যায় এই দুইটা পর্যায়েই মেন্টাল হেলথের মধ্যে যুক্ত যদি আমি এরকমভাবে উদাহরণ দিয়ে বলি যে একটা বাচ্চা যে সুস্থভাবে বড় হচ্ছে সে যখন তার পরিবার থেকে তার সমাজ থেকে একটা পজিটিভ পরিবেশ পাবে তখন এটা এটা হচ্ছে তার মানসিক সুস্থতা আর অন্যভাবে যদি বলি যে কোনো একটা বাচ্চা মেবি সে এডিএসডিতে আক্রান্ত তাকে যখন সাপোর্ট দেওয়া হচ্ছে তার অবস্থার পরিপূর্ণ অবস্থার উন্নতির জন্য সাহায্য করা হচ্ছে সেটাও মানসিক স্বাস্থ্য তার মানে তার মানে আমরা বুঝতে পারছি মানসিক স্বাস্থ্য বলতে বোঝাচ্ছে যে যে তার অসুস্থতা এবং সুস্থতা দুইটা একসাথে যখন থাকবে তখনই সেটাই হচ্ছে মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ বলেছেন যে সুস্থ মানুষ কি করে আরও সুস্থ থাকবে এবং সুস্থ রাখবে সেটা এবং অসুস্থতা দুইটা মিলিয়ে আসলে মানসিক স্বাস্থ্য ধন্যবাদ আপনাকে তো এখন আমাদেরকে বোঝা দরকার যে কি হলে মানসিক অসুস্থতা আমরা বুঝবো আপনি একটা উদাহরণ দিয়েছেন এডিএসডি এডিএসডি হচ্ছে অ্যাটেনশন হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অটিস্টিক এ ধরনের তারপর বয়স্কদের হইতে পারে ওসিডি আমরা যেটা বলি অবসিসিভ কম্পিভ ডিজর্ডার বা সূচিবেগ একটা উদাহরণ দিলাম আর কি তো এখন আমরা কি হলে বুঝবো যে মানসিকভাবে অসুস্থ সে বিষয়ে আলোকপাত করতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে একটা ক্রাইটেরিয়া আছে যেমন ধরেন আপনি বললেন যে আমার মনটা খুবই খারাপ আমি ডিপ্রেসড আমি ডিপ্রেশনে আক্রান্ত হয়েছি তার মানে কি আসলে কি আপনি আক্রান্ত হয়েছেন না আপনি ডিপ্রেশনে আক্রান্ত হইতে হইলে আপনাকে কি করতে হবে শুধু একটা সিমটম না আপনি মন খারাপ হয়েছেন ডিপ্রেশনের অনেকগুলা সিমটম আছে ক্রাইটেরিয়া আছে কত দিন পর্যন্ত ওই মন খারাপ সহ অন্যান্য যে সিমটম যেমন ধরেন হতাশা লাগছে কিছুই ভাল লাগে না খেতে ভাল লাগে না আমি জাস্ট উদাহরণ দিলাম অনেকগুলো সিমটম একসাথে যখন অনেক দিন পর্যন্ত যাবে এবং কি পরিমাণ ইফেক্ট হবে আপনার ইফেক্ট হইতে হবে দৈনন্দিন জীবনে আপনার কাজে বা পড়াশোনায় তখনই আমরা বলতে পারবো যে ডিপ্রেশন হয়েছে অর্থাৎ একটি ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া ফলো না করলে আমরা বলবো না যে একজন মানসিকভাবে অসুস্থ তো সে যাই হোক এখন মানসিকভাবে অসুস্থ হলে কখন আমরা প্রফেশনাল হেল্প নিব আচ্ছা আপনার এখান থেকে আমি জাস্ট একটা জিনিস একটুখানি অ্যাড করতে চাই যে তার মানে কি এরকম যে আমার যদি কোনো কারণে কোনো একটা কোনো ঘটনা ঘটে এই জন্য যদি আমার মন খারাপ থাকে বা কিছু দিন ধরে আমি ঠিকমতো কাজ করতে না পারি তার মানেই যে আমার ডিপ্রেশন আক্রান্ত বিষয়টা তার মানে আমি তার মানে ডিপ্রেশন আক্রান্ত না কিন্তু দেখা যাচ্ছে আমাদের সমাজে আমরা কাউকে যদি দেখি যে কিছুদিন ঠিক মতো কিছু করতে পারে না তখনই আমরা বলে দেই যে সে ডিপ্রেশন আক্রান্ত বা সে অ্যাংজাইটিতে আক্রান্ত তাহলে কি এটা এভাবে বলা কি আমাদের ঠিক আছে নাকি এটা এটা বুলিং ওয়ার্ড হয়ে যাচ্ছে অবশ্যই কোনোভাবে ঠিক নয় আসলে এখন সে নিজেই বুঝবে যে সে মানসিকভাবে আক্রান্ত কিনা বেশিরভাগ সময়ে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে নাও বুঝতে পারে কিন্তু কখন একজন মানুষের হেল্প দরকার প্রফেশনাল হেল্প আচ্ছা যখন এখানে মানসিক স্বাস্থ্যের বা মানসিক অসুস্থতার দুইটা পর্যায় রয়েছে একটা হচ্ছে যে অতি মানসিক সমস্যা এবং আরেকটা রয়েছে মৃদু মানসিক সমস্যা এখন এটা আমাদের একটু বুঝতে হবে যে আসলে কোন বিষয়গুলো কোনটা তাহলে আমরা আমাদেরকে যেমন নিজেদেরকে নিজেরা হেল্প করতে পারবো আমাদের পরিবার পরিজনদের জন্য পরিবার পরিজনকেও হেল্প করতে পারবো যেটা মৃদু মানসিক সমস্যা সেটা হচ্ছে সে ব্যক্তি নিজেই বুঝতে পারবে যে তার সমস্যা আক্রান্ত হচ্ছেন তার কষ্ট হচ্ছে উনি কিছু জিনিস বুঝতে পারছে না এবং তার ইনসাইট থাকবে উনি চিন্তা করতে পারবেন উনি সাধারণ দৈনন্দিন কাজগুলো করতে পারবেন আবার বুঝতে পারবেন যে এ ওনার কিছু সমস্যা রয়েছে এবং এবং তখন উনি নিজেই হেল্প হেল্প চাবেন যে উনি ওনার প্রফেশনাল হেল্পের দরকার এটা হচ্ছে মৃদু মানসিক সমস্যা আর যখন অতি মানসিক সমস্যা হয় তখন ব্যক্তি নিজেই বুঝতে পারে না যে তার সমস্যা হচ্ছে তার দৈনন্দিন জীবনে এটার এফেক্টটা পড়ছে এবং তার যে ডাক্তারের কাছে যাওয়া দরকার বা তার যে প্রফেশনাল হেল্পের দরকার সেই জিনিসটা ব্যক্তি নিজে বুঝতে পারে না এবং সব সময় অন্যের উপর দোষটা দিয়ে দেয় তো এই এই দুইটা হচ্ছে আমাদের পর্যায়ে যখন আমরা এই দুইটা পর্যায়ে দেখবো দুইটা পর্যায়ের প্রথম পর্যায়ে আপনি যেটা বললেন সেটা হচ্ছে নিউরোটিক ডিজর্ট হচ্ছে মৃদু মানসিক সমস্যা আর সিভিয়ার যেটা বললেন সেটা হল সাইকোটিক সাইকোটিক তাদের ইনসেট থাকে না এবং দর্শকবৃন্দ এবং এই যে নিউরোটিক যে এর মধ্যে আবার তিনটি অবস্থা আছে আবার সাইকোটিক যে তার মধ্যেও তিনটি অবস্থা আছে যেমন আমরা বলে থাকি বৃষ্টিপাতের কথা যে হালকা বৃষ্টিপাত মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টি বর্ষণ হতে পারে তেমনি মানসিক রোগীরও আপনার তিনটা ধরন থাকতে পারে বা তিনটা অবস্থান থাকতে পারে যে মৃদু মানসিক সমস্যা তারপর মাঝারি মানসিক সমস্যা তারপর হচ্ছে অতি অতি মানসিক সমস্যা তো অতি মানসিক সমস্যা যখনই হবে তখনই আমাদের প্রফেশনাল হেল্প দরকার এখন প্রফেশনাল হেল্প কারা কারা দিতে পারে আচ্ছা প্রফেশনাল হেল্পের জন্য আমার অ্যাকচুয়ালি মানসিক স্বাস্থ্য বিষয়ে ডিল করার জন্য টিমে টিমে কাজ করতে হয় প্রফেশনাল হেল্পের জন্য যেটা রয়েছেন প্রথমেই হেল্প করেন সাইকিয়াট্রিস্টরা ও ওনাদের কাছে প্রথম গেলে ওনারা অ্যাসেস করতে পারেন যে এই আমাদের এই রোগীটা কোন স্টেজে আছেন তারপর রয়েছেন সাইকোলজিস্ট তারপর আছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তারপর আছেন সোশ্যাল ওয়ার্কার তারপর আছেন কাউন্সেলার এই সমস্ত টিম এই টিমের ওই মেম্বাররা মিলেই একজন মানসিক রোগীকে সাহায্য দিয়ে থাকে হ্যাঁ চমৎকার বলেছেন আমি আর একটু যুক্ত করতে চাই যেমন কাউন্সিলিং সাইকোলজিস্ট উনিও এখন সাইকাটিস্ট কারা এবং সাইকোলজিস্ট কারা বা কাউন্সিলার কারা এ বিষয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব থেকে যায় তো সাইকাটিস্টরা কারা সাইকাটিস্টরা হচ্ছে যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ড এবং তারা ওষুধের মাধ্যমে চিকিৎসা করে আর একজন মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট তারা বেশিরভাগ সময় বা তারা ওষুধ দেন না ওষুধ ছাড়াই তারা বিভিন্ন কাউন্সিলিং এবং সাইকোথেরাপি কগিটিভ বিহেভিয়ার থেরাপি মাধ্যমে করেন কারণ হচ্ছে তারা মনে করেন যে মানুষের মনের অসুস্থতা হয়েছে মনেরই কোনো সমস্যার মাধ্যমে তো সেহেতু মনের চিকিৎসাটা করতে হবে মনের মাধ্যমে আমরা অনেক সময় বলে থাকি না যে কাটা দিয়ে কাটা তোলা অর্থাৎ মনের সমস্যাটা মনের টেকনিকের মাধ্যমে করতে হবে তো সেই জন্যই মনোবিজ্ঞানীরা কাজ করে থাকেন সোশ্যাল ওয়ার্কাররাও কাজ করে থাকেন তো একসাথে টিম ওয়ার্ক বলে এটাকে বলা হয় আসলে মেন্টাল হেলথ টিম সবাই আমরা একই সাথে কাজ করি তবে এখন আধুনিক দেখা গিয়েছে যে একজন ক্লায়েন্ট ইচ্ছে করলে প্রথমে সাইক্যাটিস্ট বা জিপির কাছে নাও যেতে পারে ইচ্ছে করলে টকিং থেরাপিতে অর্থাৎ একজন সাইকোলজিস্টের কাছে আসতে পারে সাইকোলজিস্ট কী করবেন যদি দেখা যায় যে তার মনের সমস্যাটা খুব বেশি এবং ওষুধ দরকার তখন উনি জিপিতে রেফার করবেন এবং জিপি পাঠাবেন একজন সাইকেটারিস্টের কাছে তখন এটা সুন্দর হয় আর কি হ্যাঁ ব্যাপারটা আর কি তো অর্থাৎ তার স্বাধীনতা এখানেও আছে যে সে কার কাছে প্রথমে যেতে চায় শুধু দর্শকবৃন্দ আমরা আপনাদেরকে জানাতে চাই যে আপনাদের যে কোনো মনের এবং মানসিক সমস্যা নিয়ে আমাদেরকে লিখতে পারেন আমাদের নিচে ইমেল যাচ্ছে ইমেলে জানাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন আমরা আপনার সমস্যাটি অতি গোপনীয়ভাবে এবং কোন স্থান থেকে আপনি প্রশ্ন করেছেন তা আমরা কখনোই বলবো না না বলে আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করব এবং আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে এবং আমাদের এই গোপনীয়ভাবে আমরা আপনাদেরকে সাহায্য করব। আপনি নির্দ্বিধায় আমাদেরকে লেখুন মানসিক স্বাস্থ্য নিয়ে যে মানুষের অন্যান্য যে রয়েছে রয়েছে মানে ভুল ধারণা একটা বিষয়ে কি আপনি আলোকপাত করতে চান কি না যেটা আসলে সত্যি খুবই ভালো একটা কোশ্চেন যে আমাদের সমাজে এখন যেটা খুবই আমরা দেখতে পাই খুবই যেটা বলা হয় সেটা হচ্ছে যে পাগল হয়ে গিয়েছে পাগল শব্দটা আমরা খুব বেশি শুনতে পাই কিন্তু এটা একটা বুলিং ওয়ার্ড এটা অবশ্যই আমাদের বলা উচিত না কারণ ভিতরে কি হচ্ছে ব্যক্তির ভিতরে কি হচ্ছে সেটা তো আমরা জানি না জেনে এভাবে লেবেলিং করে দেওয়াটা কোনোভাবেই ঠিক না এবং এটা মানবাধিকার লঙ্ঘন অ্যাকচুয়ালি আপনি দারুণ কথা বলেছেন যে আসলে আমরা এই যে পাগল শব্দটা এটা বলা একটা সামাজিক অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘন দর্শকবৃন্দ আমরা সতর্ক থাকি এইসব শব্দ ব্যবহার করতে তবে এইসব শব্দ যদি আমরা পজিটিভ অর্থে ব্যবহার করি যেমন আমি নামাজের জন্য পাগল আমি কোরণের জন্য পাগল তাহলে ঠিক আছে তো সুধি দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইকরা টিভি দেখবেন ধন্যবাদ আপনাদের সকলকেই